আপনি এই অবস্থায় চলছেন, সেই ক্ষেত্রে ডাক্তার কি বলেছে এখন আপনার শরীরে আর কি কি সমস্যা আছে? আমার শরীরের সমস্যা আছে আপনার যে মেরুদণ্ডের ভেতরে ব্যথা, এই ব্যথাটা আঙ্কেল অনেকদিন, আমি একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম খুঁটি নিয়ে, খুঁটি গাড়তে আপনার কেসির বাস ভাঙে যায়, যাওয়ার পরে আমি সেই খুঁটিতে ঘাড় দিই, ঘাড় না দিলে আঙ্কেল কয়েকটা লোকের ক্ষতি হয়, আমি সেই কারণে আঙ্কেল আমি ঘাড় দিছি, যার পরে সেই ব্যথাটা আমার এখনও আছে মেরুদণ্ডের ভেতরে। এক নম্বর ওটাই নয়, তারপরে আমার এই যে ডাক্তারে বলছিলো যে কিডনির সমস্যা হয়েছে আপনার, আপনার মাফলারটা মাথার ভেতরে বেঁধে কিডনির সমস্যা হওয়া যাচ্ছে, আপনার পানি বেশি করে খান, পানি তো আমি বেশি করে খেলে প্রস্রাব হয়, বাইরে আসলে প্রস্রাব হয়, প্রস্রাব করে কুলুপ করতে পারি না, অনেক সমস্যা, অনেক জায়গায় হয়তো প্রস্রাব করারও জায়গা নেই, এই কারণে আঙ্কেল আমি পানিও কম খাই। আঙ্কেল আমার সমস্যা এখন হলো এই মেরুদণ্ডের ব্যথাটা আর এই কিডনির সমস্যা আর গ্যাস, প্রচুর গ্যাস। আমি দৈনিক ছাগলো খাই, সেগুলো খাওয়াও মোটামুটিভাবে কাজ হয়, খালি একটু উপকার হয়, তার পরবর্তীতে দেখা যায় যেরকম সেই। এই যে আপনার এই অবস্থা চলছে, এখন আপনার প্রত্যাশাটা কি? এই যে দুইটা হাত নেই, যদি দুইটা আঙ্কেল আমার এখন প্রত্যাশা, আমার একটা ছেলে, ছোট ছেলেরা লেখাপড়া করবে, তা আমার তো কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সাও নেই, আমি টাকা পয়সা কই পাবো এত টাকা, একটা ছেলে প্রাইভেট পড়াতে মনে করেন মাসে 600-700 টাকা লাগে, তা আপনি দেখেন একটা ছেলের পেছনে অনেক লোক 3-4টা মাস্টারও দেয়, আর আমাদের মতো লোক আঙ্কেল একটা বা দুটোই দিতে পারি না, তার খাবারই জোগাড় পারি না, তার দেবো কই থেকে লেখাপড়ার খরচ। তারপরে আমার যদি হাত দুটো কেউ লাগিয়ে দিল না, হয়তো আমি একটা যে কোনো কর্ম করে আঙ্কেল আমি কর্ম করে চলতাম, যেমন ডিজিটাল ওয়েট মেশিন চালাচ্ছি, তার পরবর্তীতে দেখা গেলো ওটা না হয় তাছাড়া শক্ত একটু কাজ করে আমি চালাবার পারতাম, আমার শরীরের শক্তি আছে তো, কিন্তু আঙ্কেল আমাকে এই ধরনের সাহায্য কেউ করতেছে না, এই ধরনের হেল্প যদি আমাকে করতো, মানে যদি সচেতন হইতো আঙ্কেল, তাহলে আমার অনেক মনে হয় আরও অনেক আগে আমি মানে এই ফ্যাসিলিটিগুলো পাইতাম আঙ্কেল। জি, আপনি একটু আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন, আপনার নাম্বারটা তো বিকাশ করা। হ্যাঁ, নাম বিকাশ করা। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ এই জীবন সংগ্রামে পরাজিত এক সৈনিক শহীদুল ইসলাম, তাকে সহযোগিতা করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো যে মোবাইল নাম্বার, এই নাম্বারে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন এবং তাকে বিকাশ করেও সহযোগিতা করতে পারেন। 01-909-4-8-3-3-7-3-7-9-1-9-1। জি প্রিয় দর্শক, আপনারা শহীদ ইসলামকে সহযোগিতা করতে চাইলে তার মোবাইল নাম্বার 01-904-8-3-3-7-9-1 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, চাইলেও আপনারা কথা বলে বিকাশও করতে পারেন, আমাদের স্ক্রিনেও এই নাম্বারটা দেওয়া আছে, আপনার এই নাম্বারটা দেখে তাকে সহযোগিতা করতে পারেন। আমরা শুনছি জনাব শহীদুল ইসলামের জীবন সংগ্রামের কাহিনী, তিনি একজন সুস্থ সবল স্বাভাবিক মানুষ, কীভাবে তিনি আজ প্রতিবন্ধী হিসাবে রূপ নিয়েছেন, একজন ঠিকাদারের ছোট্ট একটি ভুলের কারণে একটি পরিবার আজকে পথে বসেছে। দর্শক, এইরকম অবস্থা বা সমাজে কিন্তু এরকম নানা ঘটনা অহরহই ঘটছে আমাদের ছোটোখাটো ভুলের কারণে, এই বিষয়গুলো যদি সচেতন আমরা না হই তাহলে কিন্তু আরও মানুষের জীবনে, আরও পরিবারে নেমে আসবে এই ধরনের সমস্যা, যার কারণে আজীবন তাদেরকে কষ্ট করতে হবে। প্রিয় দর্শক, আমরা এবার একটু জানতে চাইব তার কাছে যে এই যে তিনি দু হাত লাগানোর কথা বলেছেন, এরকম একটি আশা, এরকম একটি প্রত্যাশা তার, কেউ তাকে হাত লাগিয়ে দেয় তাহলে তার কেমন লাগবে? আঙ্কেল, যদি আপনাকে কেউ এই দুটি হাত লাগিয়ে দেয়, কোনো ডাক্তার বা কোনো হৃদয়বান মানুষ সহযোগিতা করে, তাহলে আপনি কেমন লাগবে বলুন? আমাকে যদি কোনো লোক বা কোনো ব্যক্তি আমার দুটো হাতের ব্যবস্থা করে দেবে, হাত লাগিয়ে দেয়, মনে হচ্ছে যে মানুষ যত কিছু করে ব্যস্তর আশা করে, আমি মনে হয় সেই ব্যস্তটা আমি দিনের উপরেই পাবো আঙ্কেল। তার কারণ আমি দেখেন আজকে 96 থেকে এই পর্যন্ত আমি একটা নিজে তুলে খাওয়ার পারি না, আমার একটা শরীর খাওয়া শরীর খাওয়া যেতে পারি না, একটা লুঙ্গি টাইট হলে তাকে ঢিল করতে পারি না, বহু পরিমাণে শতকরা 99% সমস্যা, আমি সমস্যাগুলো সমাধান করলে আমি সেই পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, তার পুরোপুরি পরিবারকে যেন আল্লাহ গৃহস্থবাসী করে। আর আমার যে প্রত্যাশাটা, আমার এই দুই হাত যদি ভালো হয় তাহলে তো আমি এই দুই হাত দিয়ে কর্ম করে আমার ছেলের লেখাপড়ার খরচ, আমার পরিবারের খরচগুলো আমি চালাতে পারবো এবং আমি নিজেও চলতে পারবো। জি প্রিয় দর্শক, শুনলেন তার আকুতির কথা, তার কষ্টের কথা এবং তার চাওয়ার কথা। আমরা কিন্তু আজকে আপনাদেরকে একটি সুখবর দিতে চাই,
জনাব শহীদুল ইসলাম, ডু সামথিং ফাউন্ডেশন এবং অঙ্কুর নামের একটি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদের যৌথ সহযোগিতায় তারা একটি আশ্বাস দিয়েছেন যে জনাব শহীদুল ইসলামকে কৃত্রিম দুটি হাত লাগানোর ব্যবস্থা করবেন। আমরা তাদের জন্য শুভকামনা করছি এবং জনাব শহীদুল ইসলামের জন্য শুভকামনা। আমরা আশা করব যে ডু সামথিং ফাউন্ডেশন খুব দ্রুত জনাব শহীদুল ইসলামের এই দুটি হাত লাগিয়ে দিয়ে তার এই প্রত্যাশা পূরণ করবেন, তার পরিবারের তার পরবর্তী জীবন চলার পথে কিছুটা হলেও সহায়ক হবে এমনটি প্রত্যাশা আমরা করছি। আমরা শুভকামনা করছি এই দুজন ব্যক্তির জন্য। আশা করি সমাজের এ সকল অসহায় মানুষের পাশে যারা বিত্তবান আছেন, যার যতটুকু সামর্থ্য আছেন তা দিয়ে সহযোগিতায় এগিয়ে আসবেন এমনটি প্রত্যাশা কুণ্ড টিভির পক্ষ থেকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো জীবন সংগ্রামী মানুষকে নিয়ে।